Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa ashabihi ajma'in. Sommaniyo bhai o bonera, amra ajker oitihashik Mina pranto theke Arafa diboshet tatporjo o ei diboshet koroniyo niye kichu kotha bolte jacchi. আমরা সকলে জানি ইয়াওমে আরাফা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় একটি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, মা মিন ইয়াওমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াওমিন আরাফা। যে আল্লাহ তাআলার নিকটে আরাফার দিনের চেয়ে শ্রেষ্ঠতম দিন আর নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিবসে উম্মতের করণীয় সম্পর্কে অনেকগুলো হাদিস তিনি বলেছেন। একটি হাদিসে আল্লাহর হাবিব বলছেন, খায়রুদ দুআই দুআ ও ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দিবসের দোয়া। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা ওই দিন বান্দাদের দোয়া ফিরিয়ে দেন না। আরাফা এমন একটি দিবস যে দিবসকে নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আরাফার দিবসকে উল্লেখ করে কোরআন মাজিদে আয়াত নাযিল করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার প্রান্তরে যখন তিনি ঐতিহাসিক ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ তাআলা সেদিন আল্লাহর হাবিবের উপরে এই আয়াতে কারিমা নাজিল করেন। তিনি বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আমি সম্পন্ন করলাম, পরিপূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি দিনকে ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা আল ইয়াওম বলে আরাফার দিনকে বুঝিয়েছেন। এই আরাফার দিবসকে প্রচ্ছন্নভাবে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ। মুফাসসিরগণ বলেছেন, শাহিদ ইয়াওমুল জুমআ ওয়াল মাশহুদ ইয়াওমু আরাফা। আল্লাহ তাআলা আরেক সূরাতে বলছেন, ওয়াশাফিঈ ওয়াল ওয়াতা, জোরের শপথ বেজোরের শপথ। আর শাফা জোর বলতে ইয়াউমুল আদহা কুরবানির দিন তথা দশে জিলহজ বোঝানো হয়েছে। ওয়াল বিতর বেজোরের শপথ বলতে ইয়াউমু আরাফা তথা আরাফার দিবসকে বোঝানো হয়েছে। আরাফা এমন একটি দিবস যে দিবসের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্টভাবে আলোচনা করেছেন। এই দিবসে আল্লাহ তাআলা মানুষের জীবনের গুনাহগুলো ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি মিন ইয়াউমিন আরাফা। যে আল্লাহ তাআলা আরাফার দিবসে যত মানুষকে ক্ষমা করেন, এর চেয়ে বেশি ক্ষমা আল্লাহ তাআলা আর কোনো দিবসে করেন না। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই দিবসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা কুনতু আনা ওয়ান্নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার দিবসে আমি নবী এবং আমার আগেকার যত নবী ছিলেন সব নবীরা যে শ্রেষ্ঠ দোয়াটি করতেন, সে শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। এই দোয়াটি আল্লাহর হাবিব নিজে বেশি বেশি করতেন এবং উনার আগেকার নবীরাও এই দোয়াটি বেশি বেশি করতেন। সুতরাং তামাম বিশ্বের সকল মুসলিমের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা আরাফার দিবসে এই দোয়াটি বেশি বেশি করতে থাকব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না মা'ান-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাদাতি ইয়াউমি আরাফা ফামিন্নাল মুকাব্বির ওয়া মিন্নাল মুহাল্লিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা আরাফার মাঠে সকালবেলায় উপস্থিত হয়ে
কেউ কেউ তাকবীর পড়ছিলাম, কেউ কেউ তাহলিল পড়ছিলাম, অর্থাৎ কেউ আমরা পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। কেউ কেউ পড়ছিলাম তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই দোয়াগুলো বেশি বেশি করার উদাত আহ্বান করছি। আর আমরা জানি আরাফার দিবসের যে রোজা, যে সাওম, ওই সাওমের গুরুত্ব খুব বেশি। যারা হাজি নন, আরাফার দিবসে অনুপস্থিত থাকবেন, তামাম বিশ্বের মুসলিম ওই দিবসে রোজা রাখা অনেক উত্তম একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল লাতী বা'দাহু। যে আরাফার দিবসের তাওয়াফ, আরাফার দিবসের রোজা, সাওম এমন ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ রোজা, আমি আশা করি ওই দিবসে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তার আগের জীবনের এক বছর এবং পরবর্তী জীবনের অগ্রিম এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম হাদিসটি এসেছে এবং হাদিসটি অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, হাদিসটি সহিহ। এই জন্য আমরা আরাফার দিবসে রোজা রাখব। আরাফার দিবস বলতে আমরা শুধু 9 তারিখ বলবো না, আরাফার দিবসে রাসূল তারিখ উল্লেখ করেননি, তিনি উল্লেখ করেছেন আরাফা, ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা। আরাফা তামাম পৃথিবীতে মাত্র একটি আছে, আর ওই আরাফার দিবসে হাজিরা যেদিন উপস্থিত থাকবে সেদিনের রোজার কথা বলা হয়েছে। কারণ যেদিন আরাফা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলুল্লাহু ইয়াউমা আরাফাতা ইলা সামাইদ দুনিয়া ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা ওয়ায়ুবাহি আল মালাইকাতা বিআহলিল আরদ ইলা আহলিস সামা। আরাফার দিবসে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ অবতীর্ণ হন এবং তিনি দুনিয়াবাসীদেরকে নিয়ে, আরাফার মাঠে উপস্থিত হাজিদেরকে নিয়ে আল্লাহ আকাশের ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদেরকে বলেন উনজুরু ইলা ইবাদি আতাউনি শাসান গবরান দাজ্জিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে আমি যেন আদমকে সৃষ্টি না করি, সে ফাসাদ করবে, রক্তপাত করবে জমিনে, অথচ তোমরা তাকিয়ে দেখো আমার আরাফার মাঠের দিকে লক্ষ লক্ষ বান্দা একই সুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক বলে আমি আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছি। তোমরা তাকিয়ে দেখো আমার বান্দাদের দিকে ফাইন্নাহুম ইয়ারজুনা রাহমাতি ওয়া লাম ইয়ারাউ আযাবি। আমার এই বান্দাগুলো তারা আমার আযাব দেখেনি, দুজক দেখেনি, তারপরেও তারা জাহান্নামের ভয়ে কিভাবে কান্না করছে এবং তারা জান্নাত দেখেনি, জান্নাতের প্রত্যাশায় কিভাবে জান্নাত পাওয়ার জন্য দোয়া করছে। তোমরা তাকিয়ে দেখো আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার বান্দাদেরকে নিয়ে আরাফার দিবসে গর্ব করেন। এই জন্য আমরা আরাফার দিবসে রোজাটি রাখব। আরাফার দিবসকে আমরা কোন দিন সেটা জানি, তামাম পৃথিবীর মানুষ জানে যে হাজিরা কোন দিনে আরাফার মাঠে যাবে। সুতরাং সে চিন্তা মাথায় রেখে আমরা আরাফার দিবসে রোজা রাখার চেষ্টা করব। এই দিন বেশি বেশি তাকবীর করব। আমরা তাকবীর আত-তাশরীক নামক যে ইবাদা জানি সেটা হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, এই 5 দিন আমরা তাকবীর পড়ি। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা এই তাকবীর পড়ে থাকি। ওই তাকবীর হচ্ছে তাকবীর আল মুকাইয়্যাদ আকবাস সালাম, নামাজের ফরজ নামাজ সালাম ফিরিয়ে এটা নির্ধারিত তাকবীর। এছাড়াও আমরা সব সময় তাকবীর পড়তে পারি। সাহাবাই কারাম বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা জিলহাজের প্রথম তারিখ থেকে তাকবীর পড়া শুরু করতেন। যখন বাজারে যেতেন এত উচ্চস্বরে তাকবীর পড়তেন, যত লোক বাজারে থাকতো তারা সকলে ওনাদের সাথে সুর মিলিয়ে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা এ তাকবীর পড়তেন। পুরা বাজার তাকবীর ধ্বনিতে উচ্চকিত হয়ে যেত।
এজন্য আমরা তাকবীর বেশি বেশি পড়ব। আর আরাফার দিবস এমন এক দিবস, এই দিন আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি পরিমাণ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রুবিয়া শয়তান ইয়াওমান হুয়া ফিহে আসগারু ওয়া আদহারু ওয়া আগিয়াজু। আল্লাহর হাবিব বলছেন, এমন কোনো দিন নেই আরাফার দিবসের মতো যেই দিন শয়তানকে অত্যাধিক লাঞ্ছিত দেখা যায়, অপমানিত দেখা যায়, শয়তানকে ক্রুদ্ধ দেখা যায়। শয়তানের মত হতাশ হওয়ার এমন আর দিন নেই আরাফার মতো। আর শয়তান হতাশ হওয়ার কারণ, বা ইন্নাহু ইয়ানজুরু মিন তানাজ্জুলি রাহমাতিল্লাহ ওয়া তাজাউজিল্লাহি আনিজ যুনুবিল ইজাম। শয়তান দেখতে পায় আকাশ থেকে কিভাবে আল্লাহর রহমতের ভারী ধারা বর্ষিত হচ্ছে এবং মানুষের বড় বড় গুনাহগুলো আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করে দিচ্ছেন। এটা দেখে শয়তান খুবই হতাশ হয়। আল্লাহর হাবিব বলছেন, শুধু বদরের যুদ্ধের দিন শয়তানকে এমন হতাশ দেখা গিয়েছে, আর আরাফার দিবসে হতাশ দেখা যায়, কারণ মানুষের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, বড় বড় কবিরা গুনাহগারকেও আল্লাহ সেদিন ক্ষমা করে দেন। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা আরাফার দিবসে রোজা রাখি, আরাফার দিবসে বেশি বেশি করে ইবাদত করি, আরাফার দিবসে আল্লাহ তাকবীর ধ্বনি দেই, আরাফার দিবসে তাহলিল করি, আরাফার দিবসকে ইস্তিগফারের মাধ্যমে কাটাই। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। এবং এবারের হজে এই আরাফার মাঠে যত হাজি হাজির হবেন, আজকে মিনার প্রান্তরে যারা হাজির হয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, এবং এই হাজিদের ওসিলায় আল্লাহ যেন বিশ্বের সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেন। আমাদের হজের মাধ্যমে আমরা যেন নিজের জীবনকে জান্নাতি মানুষের জীবনের চাঁচে ঢেলে সাজাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।